হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি হেল্পফুল টিউটোরিয়াল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমরা যত অ্যান্ড্রয়েড ইউজারকারী আছি সবাই কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে থাকি। তো এই প্লে স্টোরের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আশা করি প্রতিটা অ্যান্ড্রয়েড ইউজারকারীর জন্য অনেকটাই হেল্পফুল হবে। হ্যাঁ বন্ধুরা, তো এই সেটিংগুলো কি সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, এই সেটিংটি কি অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওর সর্বশেষ প্রান্তে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেই কথাগুলো অবশ্যই আপনার জানা দরকার। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা সেটিং করার জন্য চলে যাব আমরা প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আমরা কিন্তু আমাদের যে জিমেলগুলো প্লে স্টোরে ইউজ করে থাকি, তো আমরা কিন্তু সেই জিমেলগুলো সিলেক্ট করার জন্য জিমেলের আইকনে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু জিমেলটি সিলেক্ট করে দিই। ঠিক আছে বন্ধুরা, তো এখন কিন্তু প্লে স্টোরের নতুন আপডেটের কারণে আপনারা কিন্তু জাস্ট জিমেলের আইকন থেকে যদি আপনি নিচ দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু আপনার আরেকটি জিমেল এখানে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, নিচে উপরে আপনি যেখানেই স্ক্রল করেন না কেন, জিমেল কিন্তু আপনার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু প্লে স্টোরের একবারই নতুন আপডেট। তো প্লে স্টোরটাকে কিভাবে আপডেট করবেন সেটার ভিডিও আমি কয়েকদিন আগে দিয়েছিলাম, যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তো অবশ্যই ডেসক্রিপশনটা অবশ্যই আই বাটন চেক করেন, এখানে কিন্তু আপনি কিভাবে প্লে স্টোরটাকে আপডেট করবেন সেই ভিডিওটি আমি দিয়ে দেব, সেখান থেকে চাইলে আপনি সেটা দেখে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা তারপর আমি আপনাদেরকে যে সেটিংটি দেখাবো, তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের মোবাইলের যত অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সেগুলো কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করা। তো আমরা অনেক সময় দেখা যায় আমাদের অ্যাপ্লিকেশনটি একটি ভালো লাগতেছে, আমরা আনইনস্টল করে দেবো। আমরা যদি এখান থেকে আমাদের অ্যাপসটাকে আনইনস্টল করতে যেয়ে অনেক সময় লেগে যায় বা আমাদের কোন অ্যাপসটি আমরা বেশি দিন ধরে ব্যবহার করি না সেটাও কিন্তু আমরা জানতে পারি না। জাস্ট এই সেটিংটি করার জন্য আমরা চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা ক্লিক করবো থ্রি লাইন্সে। থ্রি লাইন্সে ক্লিক করার পর এখান থেকে চলে যাবো মাই অ্যাপস অ্যান্ড গেমসে। এখানে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা কিন্তু দ্বিতীয় নম্বর একটি অপশন পেয়ে যাব ইনস্টলড। জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে একটি অপশন পেয়ে যাবো স্টোরি। জাস্ট আমরা স্টোরিতে ক্লিক করব। স্টোরিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর বন্ধুরা দেখ আমাদের মোবাইলের কিন্তু সর্ব অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, দেখেন এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন কোন অ্যাপটা আপনি কতদিন ধরে ব্যবহার করছেন না। ঠিক আছে বন্ধুরা, দেখেন বন্ধুরা জাস্ট আমি এখানে কিন্তু সর্বোপরি যে অ্যাপ্লিকেশনটি আছে, তারপর আপনার দেখা যায় দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি আছে 7 ঘন্টা আগে ইউজ করেছি, তারপর একটি 2 দিন আগে, 10 মিনিট আগে, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন কতদিন ধরে ইউজ করেননি আর কোন অ্যাপ্লিকেশনটি আপনাদের প্রয়োজন নেই। সেই অ্যাপ্লিকেশনটি খুব সহজে এদিকে এক ক্লিক করে কিন্তু আপনি সেটাকে আনইনস্টল করে দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আনইনস্টল করার জন্য আপনি এখানে একটি টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর বন্ধুরা জাস্ট ফ্রি অ্যাপে যদি ক্লিক করে দেন এটা কিন্তু সাথে সাথে আপনার মোবাইল থেকে আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এভাবে কিন্তু আপনারা এক ক্লিকে অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে আনইনস্টল করে দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে যে সেটিংটি দেখাবো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল কেনার পরে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করেছি, তো এর মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় একটা অ্যাপ্লিকেশন আমাদের খুবই ভালো লাগছে বা খুবই ভালো লেগেছে, সেই অ্যাপ্লিকেশনটি আমি ভুলে আনইনস্টল করে দিয়েছি, হঠাৎ করে আমার মনে পড়েছে সেই অ্যাপ্লিকেশনটি আমার প্রয়োজন। তো এই অ্যাপ্লিকেশনটির নামটি কিন্তু আপনার জানা নেই। ঠিক আছে বন্ধুরা, তো এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই পাওয়ার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর থ্রি লাইন্সে ক্লিক করবেন, মাই অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর বন্ধুরা 3 নম্বর একটি অপশন পেয়ে যাবেন লাইব্রেরি। জাস্ট আপনার লাইব্রেরিতে যদি ক্লিক করেন দেখেন বন্ধুরা এই মোবাইলটিতে আমি এখন পর্যন্ত যতগুলো অ্যাপ্লিকেশন ইউজ করেছি সর্ব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে আছে। এখান থেকে দেখে কিন্তু আপনি খুব সহজে সেই অ্যাপ্লিকেশনটাকে জাস্ট একটি ক্লিকে ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা তারপরে আমি আপনাদেরকে যে সেটিংটি দেখাবো, অনেক সময় কিন্তু আমাদের প্লে স্টোর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন বা একটি অ্যাপ্লিকেশন আমাদের ভালো লেগে গেছে। ঠিক আছে বন্ধুরা, যে অ্যাপ্লিকেশনটা আমাদের ভালো লেগে গেছে তো অ্যাপ্লিকেশনটি এখন ইনস্টল করবো, আমাদের মোবাইলে MB কম বা আমার সময়ও নেই, আমি এই অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, তা আমরা যদি এখান থেকে বেরিয়ে যাই পরে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটির নামটিও মনে থাকে না বা সার্চ দিতেও পারি না বা অ্যাপ্লিকেশনটিও পাই না। জাস্ট আপনারা যদি ছোট্ট একটি সেটিং করে রাখেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনি যখন মন চায় তখনই এক ক্লিকে ইনস্টল করে নিতে পারবেন। জাস্ট এই সেটিংটি করার জন্য যে অ্যাপসটি আপনার ভালো লাগবে সেই অ্যাপসের ডাইন সাইডে থ্রি লাইন দেখবেন, জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর অ্যাড টু উইশ লিস্টে ক্লিক করে দিবেন। এই উইশ লিস্টে যদি ক্লিক করে দেন দেখ এই উইশ লিস্টটি কিভাবে কাজ করে। জাস্ট এখন যদি আমি আমার ফোন থেকে বেরিয়ে যাই, জাস্ট প্লে স্টোর থেকে বেরিয়ে গেলাম, যাওয়ার পর যদি আবার প্লে স্টোরে চলে যাই, চলে যাওয়ার পর আমরা থ্রি লাইন ক্লিক করব, এখানে পেয়ে যাব বন্ধুরা উইশ লিস্ট। জাস্ট আমরা উইশ লিস্টে ক্লিক করলে দেখেন বন্ধুরা সর্ব উপরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে আছে, এখান থেকে কিন্তু এক ক্লিকে এখন আমি ইনস্টল করে ফেলতে পারবো। তো বন্ধুরা আপনাদেরকে যে বলেছিলাম লাস্টে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, হ্যাঁ বন্ধুরা আপনাদের মোবাইলটি কি রুট করা হয়েছে কিনা বা আপনাদের প্লে স্টোরটা কি অরিজিনাল গুগল
সার্টিফাইড কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন? তো বন্ধুরা এই জিনিসটা যদি আপনারা না দেখেন বা আপনাদের এই প্লে স্টোরটা যদি সার্টিফাইড না থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলের সমস্যা হতে পারে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এটা দেখার জন্য অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা থ্রিল্যান্সে ক্লিক করবেন। থ্রিল্যান্সের থেকে এখান থেকে চলে যাবেন আপনারা সেটিং অপশনে। সেটিং অপশনে চলে যাওয়ার পর বন্ধুরা সর্বনিচে একটি অপশন পেয়ে যাবেন, দেখেন বন্ধুরা ডিভাইস ইজ সার্টিফাইড। আপনারা আপনাদের মোবাইল থেকে অবশ্যই দেখবেন আপনাদের প্লে স্টোরটা সার্টিফাইড কিনা। এই সার্টিফাইড যদি আপনাদের প্লে স্টোরটা থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা প্লে স্টোর থেকে অনেকটাই প্রোটেক্ট করতে পারবে, কারণ আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি এর মধ্যে যদি কোনো হেল্পফুল বা কোনো ভাইরাস জাতীয় কোনো অ্যাপ্লিকেশন বা হ্যাকিং জাতীয় কোনো অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু এই প্লে প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে সেটাকে রিমুভ করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের ডিভাইসটি সার্টিফিকেট কিনা। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।